ব্লুটুথ আমরা এটা সকলেই ব্যবহার করি, সেই প্রথম সনি এরিকসনের ফোন থেকে এখনকার সব ফ্ল্যাগশিপ, সবের মধ্যেই আমরা ব্লুটুথ পাই। এবং স্মার্ট ব্যান্ড থেকে শুরু করে হেডফোনস আমরা সবই ব্যবহার করি ব্লুটুথের সাহায্যে। তবে নতুন ফোনগুলোতে যে ব্লুটুথ টেকনোলজি আসছে সেটা হচ্ছে ব্লুটুথ 5.0, এবং এই ব্লুটুথ 5.0তে নতুন অনেক ফিচার্স এসছে। তাই আমি সৌম্যান রায় সকলকে নমস্কার জানিয়ে অর্কোটেক প্লাসের আজকের ভিডিও এই ব্লুটুথ 5.0 নতুন ফিচার্স এবং বেনিফিটস নিয়ে শুরু করছি। তা এই ব্লুটুথ 5কে ভালো করে বুঝতে আমরা ব্লুটুথের হিস্ট্রিটা দেখে নিই। ব্লুটুথ আমরা সকলেই ব্যবহার করি এবং তার মধ্যে হেডফোন আমরা ব্যবহার করি, তাতে এখন যেটা আসছে সেটা হচ্ছে ব্লুটুথ 5। তবে এই 5-এর আগে অনেক ভার্সনস অফ ব্লুটুথ আছে, তাই শুরু করা যাক একদম প্রথমের ভার্সন বা ব্লুটুথ 1.0, যেটা হচ্ছে দ্য বিগিনিং অফ ব্লুটুথকে। এই ব্লুটুথ 1.0 এসেছিল 1999 সালে, যখন এটা স্টার্ট হয়েছিল তখন এটার মধ্যে মেন ফিচার ছিল হচ্ছে ডিভাইস টু ডিভাইস কানেকশন, ডাটা ট্রান্সফার, যেটা হতো খুব লো এনার্জি কনজিউম করে, তাই যাতে আপনার ব্যাটারি যেটা আছে সেটার উপর চাপ ছাড়াই ডাটা ট্রান্সফার হতে পারে এবং ব্যাটারি শেষ না হয় ডাটা ট্রান্সফার হয়। তাছাড়াও ব্লুটুথের সাহায্যে অন্য ডিভাইসেসে অডিও ট্রান্সফার করা যেত, যদিও সেটা খুব কম স্পিডে। তাই জন্য সনি এরিকসনের প্রথম ফোনের সাথে নোকিয়াও একটা হেডসেট বার করেছিল। তবে এই ব্লুটুথের সাহায্যে মেন যেটা হয়েছিল সেটা হচ্ছে কম্পিউটারের সাথে ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড, যেগুলো কম পাওয়ার নেয় সেগুলো এসেছিল। তবে এই ভার্সনের ডিসঅ্যাডভান্টেজ ছিল হচ্ছে লো ডাটা ট্রান্সফার স্পিড, মানে বেসিক একটা ট্রান্সফার স্পিড, তাই জন্য অডিও ট্রান্সমিশনের ডিলে এবং সেই জন্য মিউজিক যেত না এটাতে, শুধু স্পিচই যেত। এরপরে এলো ব্লুটুথ 2.0, এটা এলো 2004 সালে এবং নিয়ে এলো নতুন অনেক অ্যাডভান্টেজ, যেরকম এনহ্যান্স ডাটা রেট, যেটা ইডিআর নামে পরিচিত। এবং এর ফলে কি হলো, ব্লুটুথের যে স্পিড ছিল সেটা হয়ে গেল 0.7 Mbps থেকে একেবারে 3 Mbps, যেটা এখনও পর্যন্ত হাইয়েস্ট, মানে প্রায় 3 গুণ ফাস্ট। তাছাড়াও ব্লুটুথের যে রেঞ্জটা ছিল সেটা 10 মিটার থেকে হয়ে গেল 30 মিটার। তাই ব্লুটুথ 2.0 একটা অনেক বেশি ইম্প্রুভ ভার্সন। তবে 3.0 তেমন কোনো ইম্প্রুভমেন্ট এলো না, এটা ইডিআর এর সঙ্গে বিআরটাকে কম্বাইন করলো। তবে ব্লুটুথ 4-এ এসে অনেক ইম্প্রুভমেন্ট হলো, এটা এলো 2010 সালে এবং এটা ব্লুটুথের রেঞ্জটাকে আগের থেকে অনেক বাড়িয়ে দিল, হয়ে গেল ডাবল, 60 মিটার। তাছাড়াও এটা লো ডাটা ট্রান্সফারের যেটা ছিল তার সঙ্গে হাই স্পিড ট্রান্সফারটাকেও ইন্টিগ্রেট করলো, এটা হতো ওয়াইফাইয়ের সাহায্যে। তার ফলে মোবাইল থেকে যখন হাই স্পিড দরকার, যেরকম জেন্ডার বা শেয়ারিডের সময় সেটা হাই স্পিডে হতো, কিন্তু যখন এমনি ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে হতো তখন লো ডাটা ট্রান্সফার স্পিডেই লো পাওয়ার কনজিউম করে হতো। আর এর ফলে অ্যাপেল এবং মাইক্রোসফটের মতন বড় বড় ল্যাপটপ ম্যানুফ্যাকচারাররাও তাদের ল্যাপটপে দিতে আরম্ভ করলো এই ব্লুটুথ, তার ফলে একটা ইন্টিগ্রেট সিস্টেম তৈরি হলো। এবং এরপরে এলো দ্য লেটেস্ট ব্লুটুথ 5.0, যেটা এলো 2016 সালে এবং অনেক নিউ ইম্প্রুভমেন্ট এবং ফিচার নিয়ে এসছে, যেটা আমরা পরে বলছি। ভিডিও এগোনোর আগে বলি, পছন্দ না হলে ডিসলাইক করুন, কিন্তু পছন্দ হয়ে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ায় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বেড়ে উঠতে সাহায্য করুন, সাথে বেল নোটিফিকেশনটাও দেবেন। এবার আমরা কথা বলে নিই ব্লুটুথ 5-এর নতুন ফিচার্সগুলো নিয়ে। ব্লুটুথ 5-এর সাথে 3টে মেন নিউ ফিচার্স অ্যাড হলো, যেগুলো আগেরগুলোকে অনেক বেশি ইম্প্রুভ করলো, যেরকম 2x ফাস্টার স্পিড, 4x রেঞ্জ এবং 8 গুণ ডাটা থ্রুপুট, মানে ডাটা ট্রান্সফার। তাই আমরা এবার দেখে নিই যে এই ব্লুটুথ 5-এর সাহায্যে কী কী বেনিফিটস পাচ্ছি আমরা। এই ব্লুটুথ 5-এর মেন যে ফিচার্সগুলো সেগুলোর জন্য ইম্প্রুভমেন্ট, এই 2x ফাস্টার স্পিড, যার ফলে ফোন থেকে সাউন্ডটা আমাদের কানে পৌঁছতে ব্লুটুথ হেডফোনে বা স্পিকারে একটু ডিলে হয়, সেটাকে বলে লেটেন্সি। এই ব্লুটুথের 5-এর সাহায্যে এই লেটেন্সি অনেক কমে যাবে, তার ফলে পাবজিতে যদি আপনি গেম খেলেন সঙ্গে সঙ্গে শুনতে পাবেন সেটা ব্লুটুথ হেডফোনে এবং স্পিকারে। তার ফলে যদি আপনি এনিমিদের মারছেন বা এনিমিদের হাতে মারা যাচ্ছেন সেটার মধ্যে কোনো ডিলে থাকবে না। এরপর আসি দ্বিতীয় ফিচার, মানে 4x রেঞ্জ। এটা আগে যেটা ব্লুটুথের রেঞ্জ ছিল 60 মিটার আউটডোর এবং 10 মিটার ইনডোর, সেটা বেড়ে গিয়ে 40 মিটার ইনডোর এবং 200 মিটার আউটডোর হয়ে গেল। এর ফলে ডাইরেক্ট লাইন অফ সাইটে থাকলে ফোনের কানেক্টিভিটি খুব ভালো হবে, তাছাড়াও ফোনটা ভিতরে থাকলে পরেও বাগানেও আপনি গান শুনতে পাবেন কোনো ডিস্টরশন ছাড়াই। তাছাড়াও ব্লুটুথ 5-এর সাহায্যে হোম অটোমেশন অনেক বেশি ইম্প্রুভ করছে, তাই গ্যাজেটগুলো দূরে দূরে থাকলেও কোনো প্রবলেম হবে না। আর 3 নম্বর, ডাটা থ্রুপুট, এটা 8 গুণ বেড়েছে, তার ফলে আগে যেটা ছিল একটা 2-লেন হাইওয়ে যেটার মধ্যে থেকে একসঙ্গে দুটো জায়গায় যা ডাটা যেত, সেটা বেড়ে গিয়ে হয়ে গেল একটা 8-লেন হাইওয়ে, যেটার মধ্যে সাইমেলটেনিয়াসলি অনেকভাবে ডাটা যেতে পারে।
এর ফলে কি হলো, আপনি একসঙ্গে অনেকগুলো ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন, যার ফলে একটা স্পিকার এবং একটা হেডফোন দুটোই কানেক্ট করে থাকতে পারেন ফোনের মধ্যে। তাছাড়াও যদি দুটো স্পিকার একসঙ্গে কানেক্ট করেন, তাহলে একটা গানের স্টিরিও এফেক্ট পেতে পারেন, যার ফলে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ইম্প্রুভ করবে। এরপর আসছে আরেকটা ইম্প্রুভমেন্ট, যেটা হচ্ছে ফাইন্ড ফোন বলে যে ফিচারটা থাকে স্মার্ট ওয়াচে, এটার রেঞ্জ আরও বেড়ে উঠবে, তার ফলে ডিফারেন্ট ডিভাইসেসে আপনি ফাইন্ড মাই ফোন ফিচারটা অনেক বেশি দূর থেকে কানেক্ট করতে পারবেন। শুধু ফোন ছাড়াও ব্লুটুথ আরও অনেক জিনিসে কাজে লাগে এবং সেগুলো সবই ইম্প্রুভ করবে, তা সেগুলো একবার দেখে নিই। তার মধ্যে প্রথমে যেটা, সেটা হচ্ছে হেলথ কেয়ার ইকুইপমেন্ট, যেরকম থার্মোমিটার, ওয়েইং মেশিন বা প্রেশার মাপার মেশিন বা হচ্ছে সুগার মাপার মেশিন, সব কটাই অনেক বেশি ইম্প্রুভ করবে এবং দূরের থেকেই মানুষকে মনিটর করে ডাটাটাকে মোবাইলে দিতে পারবে, যাতে সব কিছু কানেক্টেড থাকে। তাছাড়াও আছে হোম সিকিউরিটি ইকুইপমেন্ট, তা সে অ্যালার্ম হোক বা ডোর লক হোক বা সিকিউরিটি ক্যামেরা হোক বা ওয়্যারলেস ডোর লক, সব কটাই কানেক্টেড থাকবে দূর থেকেই, যাতে কন্ট্রোলটা ভালো করে হয়। তাছাড়াও পিসি পেরিফেরাল যেরকম মাউস, কিবোর্ড বা সাউন্ড বার, সব কটাই দূর থেকেই কানেক্ট করতে পারবেন, তাতে আপনি ডেস্কটপটা দূরে রেখেও কাজ করতে পারেন। তাছাড়াও রোড সেফটি গ্যাজেটস যেরকম ওয়্যারলেস বিকনস বা রোডের সাইনগুলো, ট্রাফিক সাইন বা ব্লুটুথ বিকন, সব কটাই অনেক রেঞ্জ বেড়ে যাবে। তাছাড়া কারের অ্যাক্সেসারিজ তো রয়েছে, কারের ভিতরে অনেক অনেক জিনিস ব্যবহার হয় ব্লুটুথে, এগুলো সব কটাই অনেক ইম্প্রুভ করবে ব্লুটুথ ফাইভের সাহায্যে, এবং একটা কানেক্টেড ইউনিফাইড এক্সপিরিয়েন্স পাবেন ব্লুটুথ ফাইভের সাহায্যে, এবং এর ফলে ওয়ার্ল্ডটাতে অনেক বেশি কানেক্টিভিটি প্রবলেমসগুলো দূর হয়ে যাবে। এই ভিডিওতে এত দূরই, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। সবশেষে আবারও বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্য যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখতে পারেন, এগুলোও অনেক বেশি ইনফরমেটিভ এবং আপনাকে সাহায্য করবে বলেই আমার মনে হয়।